সুপ্রভাত। ভোরের আকাশে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভোরের আকাশে আমরা বিভিন্ন ধরনের মুহূর্তগুলোকে তুলে ধরি, তার কারণ বিশেষ করে বলবো যে সেই সমস্ত দিকপালদের, প্রবাদ প্রতিম শিল্পীদের, সেই লিরিসিস্ট থেকে শুরু করে কম্পোজার থেকে শুরু করে সিঙ্গার প্রত্যেকের, এবং সেই স্বর্ণযুগ যা হয়তো আজকে আমরা তাকে পাচ্ছি না, কিন্তু নানান আঙ্গিকে সেই স্বর্ণযুগ কিন্তু ফিরে এসছে বলা যায়, কারণ তারাই আমাদের সঙ্গীত জগৎটাকে অনেকটাই বলিষ্ঠ করেছিলেন। এবং সেই স্মৃতি নিয়েই কিন্তু আমাদের ভোরের আকাশের পথ চলা শুরু, এবং এত বছর ধরে আমরা লাগাতার আপনাদের সাথে করে ভোরের আকাশের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি সুরে সুরে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত প্রিয় শিল্পী অনিকেত রায়। সুপ্রভাত জানাবো অনুষ্ঠানে আসার জন্য দাদাকে। আর সঙ্গে অবশ্যই গিটারে তিনুদাকে সুপ্রভাত জানাবো, কীবোর্ডে তনাদাকে সুপ্রভাত, তবলায় মৃগাঙ্কুদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা ভোরের আকাশে এই একটু আগে বলছিলাম সুরে সুরে থাকি, আপনাদের সাথে আছি এবং অবশ্যই অনেকের তা গানে গানেই রয়েছি। প্রথম গানে যাই। হে প্রিয় তোমার, আমি তো তোমায় বিদায় কখনো দেব না। হে প্রিয় তোমার, আমি তো তোমায় বিদায় কখনো দেব না। হৃদয়ে আমার কি যে ব্যথা, তুমি তো সে কথা জানো না। হে প্রিয় তোমার, আমি তো তোমায় বিদায় কখনো দেব না। চলে যাবে মালা খুলে রেখে, স্বপ্নেও আমি ভাবিনি তুমি চলে যাবে মালা খুলে রেখে, স্বপ্নেও আমি ভাবিনি এই মনেতে আগুন জ্বালি কেন যে নিভিলে না। এই মনেতে আগুন জ্বালিয়ে কেন যে নিভিলে না। হে প্রিয় তোমার, আমি তো তোমায় বিদায় কখনো দেব সাজানো এ ঘর ভাঙলো যে আজ, কোন ভুলেছে কেন যে সাজানো এ ঘর ভাঙলো যে আজ, কোন ভুলেছে কেন যে চোখে আমার দিলে উপহার
শ্রাবণ বেদনা, দু চোখে আমার দিলে উপহার, ব্যথার শ্রাবণ বেদনা, হে প্রিয় তোমার আমি তো তোমায় বিদায় কখনো দেব না, হৃদয়ে আমার কি যে ব্যথা, তুমি তো সে কথা দিলে না, হে প্রিয় তোমার আমি তো বিদায় কখনো দেব না। অনিকেতা থাকা মানে কিশোর কুমারের ভালো ভালো গান শোনা আর কি। আর আমার একটা দিন মনে পড়ে, সেই একটি বছর শেষ, আমার একটি বছর শুরুতে অনিকেতা অনুষ্ঠান করেছিল, আমি ছিলাম সঞ্চালনা এবং আমাদের এই প্রিমাইসেসের মধ্যে হয়েছিল, এবং খুব সত্যি অনিকেতাদের ভীষণ দরাজ গলা এবং শুনতে খুব ভালো লাগে। আর এই যে একটা আগে, হ্যাঁ একদম ঠিক, গানটা অন্তর থেকে গায় আর কি। তো যাই হোক, পরে গানে যাবো অনিকেতা, চলুন। যে কথা মনের কথা জানি না কেন, মুখে সে থেমে গেল বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা জানি না কেন, মুখে সে থেমে গেল বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা বরসার মেঘ আসে ধীরে ধীরে, বিজলির মতো চলে যায় বুক চিরে, বরসার মেঘ আসে ধীরে ধীরে, বিজলির মতো চলে যায় বুক চিরে, উদাসী বাঁশিতে শুধু বেদনা, উদাসী বাঁশিতে শুধু বেদনা। যে কথা মনের কথা জানি না কেন,
মুখে সে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা, ভুলে যাওয়া পথ রে যারা যেতে চায়, ঘর থেকে তারা দূরে চলে যায়। ভুলে যাওয়া পথ রে যারা যেতে চায়, ঘর থেকে তারা চলে যা। ফিরবা পথা পাওয়া যাবে না, ফিরবা পথা পাওয়া যাবে না। যে কথা মনের কথা জানি না কেন, মুখে সে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা। গানের এক্সপেরিমেন্ট যদি বলা যায়, বা বলতে পারি গানের থেকেও বলা ভালো কিশোর কুমারের ক্ষেত্রে ভয়েস এক্সপেরিমেন্ট, এবং তার বিভিন্ন গানের মধ্যে আমরা পাই, প্রথমত হচ্ছে তিনি যখনই যে কোনো গান গেয়েছেন, যে কোনো কম্পোজারের গান গেয়েছেন, নিজে কম্পোজ করা বাদ দিয়ে বলছি, সেখানে সেই গানের এসেন্স যেটাকে আমরা বলি, সেই এসেন্সটা ধরেই কিন্তু কিশোর কুমার তার কণ্ঠের এক্সপেরিমেন্ট করতেন। এবং আমরা যার জন্য হয়তো যখন আমরা সিলভার স্ক্রিনে যে নায়কের লিপে কিশোর কুমারকে পেয়েছি, মনে হয়েছে তার মতোই করেই কিশোর কুমার হয়তো গানটা গাইছেন, কারণ গানটি ভালোবেসে সেই জায়গায় সেই পর্যন্ত কিন্তু তিনি পৌঁছতে পারতেন। এটাই আমাদের একটা প্রাপ্তি, কারণ আজকে এই বিশাল সম্ভার তিনি আমাদের দিয়ে গিয়েছেন, আর শিক্ষাও বলতে পারি, প্রশিক্ষণ আর কি ওনার মাধ্যম দিয়ে। যাবো আরেকটা গানে, আমরা আরেকটা গানে মন জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা। হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন, সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন, হাতে বাঁশি থাকতে তবু বাজালি না কেন, সোনার হরিণ ধরতে গিয়ে হারালি যে কেন। ও তুই ভাঙলি দেউল, ও তুই ভাঙলি দেউল গিয়ে ভগবানের মানে, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না। ভোর অচুল বাঁধতে বন্ধু হয়ে গেল বেলা,
এখনো বসে কাঁদে যখন ফিরে গেছে কালা, তোর অচুল বাঁধতে বন্ধু হয়ে গেল বেলা। এখন বসে কাঁদে যখন ফিরে গেছে কালা, ওরে দিন তারকা ওরে দিন তারকা, গেল চলে নালিশ না তোর শুনে, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে, শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা। আর একটা অবশ্যই বলি যে আমরা গান, গানের শব্দ চয়ন প্রত্যেকটার মধ্যেই কিশোর কুমারকে আমরা দেখেছি, আমরা শুনেছি বা এরকম বহু আলোচনাও হয়েছে যে রেকর্ডিং স্টুডিওতে কিশোর কুমার যখন রেকর্ড করতেন তখন সবাই খুব আনন্দ পেতেন, মজা করতেন, কারণ মজা করে রেকর্ডিং করতেন। আর গানটিকে আমরা একটা কথা বলি যে গানটাকে বাঁচা, গান নিয়ে বাঁচা, গানটাকে বোঝা এবং অ্যাক্ট করা, দুটো একসঙ্গে করতেন কিশোর কুমার, কারণ নিজে খুব ভালো একজন অভিনেতা ছিলেন এবং গানটির মধ্যে প্রবেশ করে গানটিকে ঠিক কীভাবে প্রেজেন্ট করা যায়, তিনি যদি গানটি গাইতেন অন স্ক্রিনে তাহলে কী হতো, সেই ইমাজিনারি পাওয়ার দিয়ে কিন্তু তিনি গানটি গাইতেন বলে সেটা একদম জীবন্ত হয়ে যেত আর কি। তার একটা গানে যাবো আমরা অনেকক্ষেত্রে। অ্যাকচুয়ালি আগের গানটা অনেক বছর গাওয়া হয়, হ্যাঁ দেখে নিলাম, ভালো ভালো লাগে গান। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। দেখতে গিয়ে হারিয়ে গেলাম মহিনাধার পথে আঁকা বাঁকা। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্নায় তো এলো কোথা থেকে। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্নায় তো এলো কোথা থেকে। ফুলে ভরা সবুজ মনের আঁকা ঢাকা। চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল। ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল। তোমার আসলে দেখে দিতে চাই, নতুন ক্ষণ স্বর্গ দেব কোথায় খুঁজে পাই। দায়িত্ব জীবন সময় দিয়ে সাজিয়ে নীল পাখা। চোখের জলের হয় না কোনো রং, তবু
কত রঙের ছবি আছে আঁকা, দেখতে গিয়ে হারিয়ে গেলাম কহিনাধার পথে আঁকা বাঁকা। ঠিক বলেছেন, এই সেই গানগুলো শুনলে আমাদের সেই আগের মুহূর্ত মনে পড়ে, আমরা বড় হয়েছি এই সমস্ত গান শুনে, এবং বিশেষ করে এই পুজো প্যান্ডেলে অনুষ্ঠানে কন্টিনিউয়াসলি এই গানগুলোই কিন্তু বাজত। অনিকেত দা আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই আমরা কিশোর কুমারের সেই স্বর্ণযুগের কিছু গান আমরা শুনছি, এবং ফিল্মি সং এবং নন ফিল্মি অ্যালবামস থেকে প্রচুর তেমন কিছু গান যেগুলো শুনে শুনে আমাদের বলা হয় কান তৈরি হওয়া। অনিকেতদার কাছেই যাব, কোন গান দিয়ে আবার আরেকটা বাংলা গান গাই, এরপরে হিন্দি গান গাইব। লা 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 ওপারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার চন্দন ওই রাঙা ছেলিয়ার ধুলো রাখি বন্ধ, পড়বে যখন মালায় চন্দন ওই রাঙা ছেলিয়ার ধুলো রাখি বন্ধ। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল, ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পাড়ে, ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে।
দিবো তোমারে। কি অসাধারণ কম্পোজিশন, এবং তার সঙ্গে এই কম্পোজিশনটাকে আরও বেশি জীবন্ত করেছেন কিশোর কুমার তার কণ্ঠস্বরের মাধ্যমে, যে এককালে বলা হয়েছিল যে তিনি হয়তো গান গাইতে পারবেন না। প্রথমত খুব মজারু মানুষ ছিলেন, তার মধ্যে গভীরতাও ছিলেন, বলাই হয় যে একজন শিল্পী তার মনের মধ্যে অনেক কিছু চলে এবং কোনো না কোনোভাবে তার রূপদান হয়, তার ওনার সঙ্গীত ওনার কণ্ঠস্বরের রূপদান হয়েছিল। ওনার দাদা অশোক কুমার সেই সময় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা এবং তার সঙ্গে কিন্তু গায়কও ছিলেন, কিন্তু তিনিও বলতেন যে কিশোর গাইবে কোনো দিন সেটা কখনো ধারণার বাইরে ছিল, কারণ ওনার কণ্ঠস্বরে সেই সময় একটু সমস্যা হতো আর কি, গান করতে গেলে ওনার গলা প্রবলেম হতো, মানে অ্যাজ পার অশোক কুমার ভয়েস আর কি, যে গলার যখনই কোনো সারগাম করতে যেত তখনই গলা অসুবিধা হতো, উনি গলাটাকে ঠিক করার চেষ্টা করতেন এবং এইটা করতে গিয়ে কি হতো, ডিসব্যালেন্সড হয়ে যেত সুর। তখন অশোক কুমার বলেছিলেন তুমি আর যাই করো, তুই গাইতে পারবি না কিশোর, কারণ তোর গলাটায় সমস্যা আছে, কণ্ঠস্বরে প্রবলেম আছে। আর সেই প্রবলেম নিজে অশোক কুমার বলছে, আমি দাদা হিসেবে বলছি যে আমি কত ভুল ছিলাম, আজকে কিশোর কোথায় পৌঁছে গিয়েছে। তো এই ধরনের কিছু ইন্টারভিউজ যেগুলো আমাদের অনেক কিছু সমৃদ্ধ করে কিশোর কুমার সম্বন্ধে। নমস্কার সুপ্রভাত, কে আছেন? আমি ওই যে চোখের জলে হয় না করণ, এই গানটা যদি শুনতে হবে খুব ভালো হয়। গানটা একটু আগে হয়ে গেছে দাদা, একদম বিরতি শুনতে। আমার পূজোর ফুল। আচ্ছা, আপনি কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, প্রতীক পরাওয়ালে সিটিবিএন চ্যানেলের। আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। অনিকেত দা তো বেশ কিছু গান আমাদের জন্য রেখেছেনই, অ্যাকচুয়ালি বাংলা গানগুলো গাইলাম, হ্যাঁ ভাবলাম দু চারটে হিন্দি গান গাই, মানে সব শুরু থেকে বাংলাতেই ছিলাম আর কি, একদম প্রায় 5-6টা গান তো। হ্যাঁ আচ্ছা, এবার একটা কি হিন্দিতে যাব? হ্যাঁ হ্যাঁ। छूकर मेरे मन को किया तूने क्या इशारा, मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लग प्यारा जग सारा, झूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लग प्यारा जग सारा, मेरे मन को किया तूने क्या इशारा, जो कहीं जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं कि तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीतों में तुझे ढूंढे जग सारा, झूकर मेरे मन को किया तूने
या इशारा बदला ये मौसम लग प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा आजा तेरा आँच लिए प्यार से मैं भर दूँ प्यार से मैं भर दूँ खुशियाँ जहाँ भर की तुझको नजर कर दूँ तुझको नजर कर दूँ तू ही मेरा जीवन तू ही जीने का सहारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा बदला ये मौसम लग प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा ভীষণ সুন্দর। আর এই গানটার সঙ্গে অবশ্যই প্রচুর স্মৃতি তো সব গানের সঙ্গে জড়িত রয়েছে, এবং এই ছবিটির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অদ্ভুত একটা যোগসূত্র রয়েছে, এবং অমিতাভ বচ্চন আসবে, শুটিং হবে, প্রচুর মানুষের ভিড় সেইটা মানে, এবং সেই সময়ে অনেকে প্রচুর সেই মুহূর্তে অনেক টাকার টিকিট কেটে কিন্তু সব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরিয়েছিল আর কি। এবং বিখ্যাত সেই গান বলছে, যখন শুটিং চলছিল এবং এই যে যখন পিকচারাইজেশন হয়েছে সব পাবলিক যখন হাত তুলছে, এটা অরিজিনালি পারফরমেন্সের সময় হাত তোলা আর কি, যদি অন্য গানের ক্ষেত্রে ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং মনে হয় তেরে জ্যাসা ইয়ার কাহাঁ না না সারা জামানা, হ্যাঁ সারা জামানা হাসিনা কা দিওয়ানা, এবং তখন যে পাবলিকের যে যে এক্সপ্রেশন সেটা কিন্তু অমিতাভ বচ্চনের ওই শুটিংয়ের সময় যে এক্সপ্রেশন সেটাকেই ধরা হয়েছিল ক্যামেরাতে, এবং সেটাই একদম ছবিতে আমরা দেখতে পাই যখন ছবিটি চলে এবং আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই মুহূর্তটা ধরা পড়ে। যাই হোক, ছবির গান বলে আমি আরও বললাম, পরে গানে যাই। পরের গান একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে নিমাই পাল বলছি। হ্যাঁ দাদা বলুন। দিদি ভাই ভালো আছো? একদম খুব ভালো। দাদা যা গাইছে কি বলবো, একেবারে সকালবেলা জমিয়ে দিয়েছে একেবারে। একটু দাদার সাথে কথা বলি? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দাদা ভাই নমস্কার। নমস্কার নমস্কার। আপনার কাছে আমার দুটো গানের অনুরোধ আছে। হ্যাঁ বলুন। একটি বাংলা একটি হিন্দি। আচ্ছা বলুন। বাংলা গানটি হচ্ছে, যেহেতু সকাল সকালে একটি গানের অনুরোধ করি। এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয় গানটি হচ্ছে মেহবুবা ছবি থেকে যে কোনো একটি গান। মেহবুবা ছবি থেকে মেরে নেয় না সাবন ভাদো, এরকম সাবন ভাদো। অ্যাকচুয়ালি ওই গানটা অনেকদিন গাওয়া হয় না, এক কাপ চা সেই শুরুতে গাইতাম আজ থেকে প্রায় মানে কি হলো, সকালে গাইতো, গাইলে খুব জমে। হ্যাঁ আমি কথাগুলো একটু মানে হয়তো ভুলে গেছি, ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মাথায় দিলেন, আমি পরে যদি আজকে নাও পারি পরের দিন অবশ্যই একদম গাইবই কনফার্ম। একেবারেই অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন দাদা, একেবারেই ঠিক, কারণ অনুরোধ কখনো ফেল না জানে, আমি সবসময় কথাটা বলি এই অনুষ্ঠানে, অনুরোধ তো তোলা থাকে, অনেকের দাও আছেন অবশ্যই শুনবেন আপনি। যাই হোক এখন অনেকের দার কাছে যাই, কি হিন্দিতে যাবো? হিন্দি গান, হিন্দি চলো। रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन,
झिमझिमकीर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन झिमझिमकीर सावन जब घुंघरों सी बजती है बूंदे अरमा हमारे पल के नमूदे जब घुंघरों सी बजती है बूंदे अरमा हमारे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिमकीर सावन फिल्म कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से मैं फिल्म कैसे कह दे किसी से दिल बंध रहा है अजनबी से हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिमकीर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिमकीर सावन भीषण सुंदर एक भालोबासार गान सब समय पुरानो हबे ना तिनुदा किछु मने पड़े অসাধারণ। এবং এই গানগুলো আমরা শুনি যখন, এখনও দেখবেন যতই আমরা অনেক এক্সপেরিমেন্ট করি গানে এখন অনেকটা এগিয়ে গিয়েছি আমরা আধুনিকতার ছোঁয়া, এবং তার সঙ্গে কিন্তু এই গান কখনো ভুলবো না আমরা, তাই তো? একজন বন্ধু রয়েছে, নমস্কার সুপ্রভাত। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? উনি যে গানটি এখনই গালেন খুবই ভালো গান, আমি আগে লাইনটা পেলে ওনাকে এই অনুরোধে। ও আরে বাহ, তো খুব ভালো হলো আপনার অনুরোধ। বৃষ্টির দিন, হ্যাঁ এই গানটা তো শোনা হয়ে গেল, উনি তো খুবই ভালো গান গাইছেন, সকাল থেকেই দেখছি। যাই হোক, আজকে আর একটা গান ওনার কাছে আমার অনুরোধ থাকলো, চিতাতেই সব শেষ। ভালো গান বলেছে, গাইবো সকালে শুনতে থাকো। গানটা ভালো লাগে আমার, পছন্দের গান, শুনতে থাকো। ঠিক আছে, ওটাই গিয়ে দিই। আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি তাহলে ওনার গানেই যাচ্ছি? হ্যাঁ, জীবন
হিংসা বিবাদ লো কবিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লো কবিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। কেন দিশিরে চুমু তবে বিষয়ের বিষে, ছবি তো ধুলো যাবে মিশে, কেন দিশিরে চুমু তবে বিষয়ের বিষে, ছবি তো ধুলো যাবে মিশে, থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওইবে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, ছবি তো পিছে পড়ে রবে, সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, ছবি তো পিছে পড়ে রবে, যাবে সময়ের যত কিছু হিসেব নিকেশ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লো কবিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। চূড়ান্ত বাস্তব একটি কথা আর কি, এবং আমাদের সবারই জীবনে এই দিন তো আসবেই, এবং বিশেষ করে বলবো যে তবু আমরা এই হিংসা বিদ্বেষের মধ্যে থাকি, গানের মধ্যে বড় বার্তা তবু আমরা শুনি না, শুধু গানটা শুনি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। যাই হোক, আমরা আরেকটি গানে যেতে পারি, কারণ তারপরে বোধ হয় বিরতির সময় হয়ে যাবে অনেকের দাম। আরেকটা গানে মানে কিসে যাব, বাংলা গানে যাব কি? বাংলা গানে অ্যাকচুয়ালি এই গানটা গাইতে গাইতে আমি খুব ভারী হয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল। হ্যাঁ, গত 19 তারিখে আমার মা মারা গেছেন, আমাদের প্রিয়জনকে হারানোর দুঃখ, এবং যে শব্দগুলো এই গানটির মধ্যে রয়েছে, আমরা যারা যারা এই মুহূর্তের মধ্যে দিয়ে গেছি, হয়তো বন্ধ হয়ে যেতে পারতো, আমি পাচ্ছি না, শেষের দিকে আর পাচ্ছি না।
আমি মনে মনে ভাবছিলাম যে অনেক আদাকে দেখে আমার মনে হচ্ছিল কিছু একটা দুর্ঘটনা হয়তো অনেক আদার জীবনে হয়েছে, আমি জিজ্ঞাসা করিনি, কারণ এই বিষয়গুলো খুব দুঃখজনক আর কি। একটা ভালো সকালের মধ্যে এইসব চাইছিলাম না বলতে। হ্যাঁ, না যাই হোক, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, তবে আমার মনে হয় আপনার সঙ্গেই আছেন। হ্যাঁ অবশ্যই, আমাদের ওপারে ছিলেন, আমার মা আমার বন্ধুই ছিলেন একেবারেই, আর আমাদের ওপারেও রয়েছেন প্রিয়ব্রতদা, উনিও মাকে হারিয়েছেন সম্প্রতি। যাই হোক, সকলেই আমরা চাই ওনারা ভালো থাকুন, আমাদের জীবন তৈরি করেছেন ওনারা, আমাদের পাশে সবসময় থাকবেন। আর একটা গানে যাব অনিকের দা, চলুন আর একটা ভালো গান গাই, ভালো পরিচিত গান, একদম ভালো, চলুন। আমি নে আমি নে ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নে আমি নে আমি নে কারোর মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, কারোর মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, আজ তারপর আধারের বুক ছিঁড়ে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে আমি নে আমি নে রঙে রঙে কতবার ধীরে ধীরে আসবে বাহার, আসবে গুমরি কত ধীরে ধীরে মেঘ বরষা, কেউ থামে না কোনো দিন কোনো দিন কখনো এখানে, একটি নিমেষ কেউ হবে না উদল ভেবে আমি নে আমি নে স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, আজ তারপর আধারের বুক ছিঁড়ে শেষে আধারেতে গিয়েছে হারিয়ে আমি নে আমি নে ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নে আমি নে আমি নে ভোরের আকাশের একদম শেষ পর্ব নিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনায় আজকে রয়েছে অনিকের দা। ভীষণ সুন্দর গানের পরিবেশে আমরা রয়েছি, একদম শেষ গানে আমরা অনিকের দা চলে যাব। কোন গান দিয়ে শেষ করছি আমরা? হিন্দি একটা, ওই হ্যাঁ হিন্দি গানই অবশ্য। আচ্ছা, খুব ভালো গানটা, ভালো লাগে, চলুন। মেরে মহবুব কয়ামত হোগি আজ রুসুয়া
तेरी गलियों में मोहब्बत होगी। मेरे महबूब कयामत होगी, आज रुतवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरी नजरें तो किला करती है, तेरे दिल को भी सनम कुछ से शिकायत होगी। मेरे महबूब तेरी गली में आता सनम, नगम वफा का गाता सनम, तुझसे सुनाना चाहता सनम, फिर आज इधर आया हूँ मगर ये कहने मैं दीवाना। खत्म बस आज ये बहस होगी, आज रुतवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे महबूब मेरी तरह तो आहे भरे, तू भी किसी से प्यार करे और रहे वो तुझसे परे। तूने ओ सनम खाए है सितम, तो ये तू भूल ना जाना। खत्म बस आज ये बहसत होगी, आज रुतवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे महबूब कयामत होगी, आज रुतवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरी नजरें तो किला करती है, तेरे दिल को भी सनम तुझसे शिकायत होगी। मेरे महबूब